ভোট জালিয়াতির ভুয়া অভিযোগ নিয়ে মিশিগান ও উইসকনসিনের আদালতে নাস্তানাবুদ হলেন বিদায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফল অস্বীকার করে আমি জিতেছি বলে হার না মানা ট্রাম্পের অভিযোগ শুনতেই চায়নি উইসকনসিনের আদালত। আর মিশিগানের কোর্টে ট্রাম্পের উস্কানিদাতা আইনজীবী রুডি জুলিয়ানিকে এক হাত নিয়েছেন বিচারক। বিস্তারিত দেখুন রিপোর্টে। নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগে ডোনাল্ড ট্রাম্পের দায়ের করা মামলা আমলেই নিল না উইসকনসিনের সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার তার ওই আবেদন খারিজ করে দিয়েছেন সর্বোচ্চ আদালত। এ সময় বলা হয়েছে সরাসরি সুপ্রিম কোর্টে নয়, দরকার হলে নিম্ন আদালতের রায় নিয়ে তারপর সর্বোচ্চ আদালতে আসতে হবে ট্রাম্পকে। উইসকনসিন সুপ্রিম কোর্টে ট্রাম্পের মামলা বিষয়ক রুলের পক্ষে পড়ে 3 ভোট, আর বিপক্ষে ছিলেন 4 জন বিচারপতি। ফলে স্টেটে সরাসরি সুপ্রিম কোর্টে আইনি লড়াইয়ের পথ বন্ধ হয়ে গেছে ট্রাম্প শিবিরের। সুপ্রিম কোর্টে উইসকনসিনের ডেমোক্র্যাট শাসিত 2টি কাউন্টির 2,21,000-এর বেশি ব্যালট বাতিলের আবেদন করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে অ্যাবসেন্টি ব্যালটে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলেছিলেন তিনি। নিম্ন আদালতে আইনি লড়াইয়ের জন্য যথেষ্ট সময় নেই দাবি করে ওই মামলা নিয়ে সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট। কিন্তু সেখানেও খালি হাতে ফিরতে হলো তাকে। ট্রাম্পের আশা ছিল উইসকনসিন সুপ্রিম কোর্টে রক্ষণশীল, অর্থাৎ তার দলের সমর্থক বিচারপতিরা সংখ্যাগরিষ্ঠ হওয়ায় তার অভিযোগ সহজেই আমলে নেওয়া হবে। তবে বিচারপতি ব্রায়ান হেইজডর্ন 3 উদারপন্থী বিচারপতির পক্ষে গিয়ে মামলা আমলে নেয়ার বিপক্ষে ভোট দেওয়ায় আশাভঙ্গ হয় রিপাবলিকানদের। চলতি সপ্তাহে উইসকনসিনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। এতে 10টি ইলেকটোরাল ভোট ডেমোক্র্যাটদের ঝুলিতে যাওয়া নিশ্চিত হয়েছে। এদিকে নির্বাচনে ব্যাপক ভোট জালিয়াতির অভিযোগ তুলে হেরে যাওয়া স্টেটগুলোতে মামলার ঝড় তুলেছিলেন ট্রাম্প সমর্থকেরা। তবে উপযুক্ত প্রমাণ দেখাতে না পারায় বেশিরভাগ জায়গাতেই খারিজ হয়ে গেছে এসব ঠুনকো মামলা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার আইনজীবী ও ঘনিষ্ঠরা এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছেন, যে কোনো উপায়ে নির্বাচনে জয় পেতে শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। এরই অংশ হিসেবে 3 লাখ অবৈধ ব্যালট চিহ্নিতের দাবি জানিয়ে এ বিষয়ক শুনানিতে অংশ নিতে মিশিগান যান ট্রাম্পের আইনজীবী রুডি জুলিয়ানি, কিন্তু এই চেষ্টাও ব্যর্থ হয়েছে। রুডি জুলিয়ানি 2 ডিসেম্বর রিপাবলিকান দলের কর্মীদের বলেন, আপনারা মিশিগানের আইন প্রণেতাদের চাপ এমনকি হুমকি দিন যাতে তারা মিশিগানের 16টি ইলেকটোরাল ভোট ট্রাম্পকে দেন। মিশিগান হাউস ওভারসাইট কমিটির 4 ঘণ্টাব্যাপী শুনানিতে দেওয়া বক্তব্যে জুলিয়ানি মিশিগানের আইন প্রণেতাদের সমালোচনা করেন এবং ভোট জালিয়াতি ও অনিয়মের ব্যাপারে তাদের হস্তক্ষেপ কামনা করেন। কানিজ ফাতেমা নিপা, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।